প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের স্বাগতম জানাই আমাদের এই বিশেষ অডিও বুকের পর্বগুলোতে যেখানে আমরা শুনতে যাচ্ছি পৃথিবী বিখ্যাত ইসলামিক গ্রন্থ আর রাহিকুল মাকতুম এই গ্রন্থটি মহান প্রেরিত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবন ও কর্মের এক অনবদ্ধ ও বিস্তারিত চিত্র তুলে ধরে এটি শুধু মুসলিমদের জন্য নয় বরং মানবিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচন করে এই বইটি লিখেছেন সায়ক শফিউর রহমান আল মোবারকপুরি এবং এটি বিশ্বব্যাপী ইসলামিক শিক্ষার অন্যতম সেরা উৎস হিসেবে স্বীকৃত আর রাহিকুল মাকতুম গ্রন্থটি আমাদের নবী সাল্লাই সাল্লামের জীবন তার সংগ্রাম এবং ইসলামের প্রাথমিক যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে আজকের এই অডিও বুকের মাধ্যমে আমরা সেই মহান প্রতিকৃত নবীর গুরুত্বপূর্ণ দিকগুলো জানব জীবন চরিতের যা আমাদের ইমান এবং অনুপ্রেরণা বৃদ্ধির এক অপূর্ব মাধ্যম হিসেবে গণ্য হবে আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই মহান ব্যক্তিত্বের জীবনের এক অমূল্য পাঠ গ্রহণ করি বিসমিল্লাহ রহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতি এবং তার পরিবার ও সকল সাহাবায় কেরামের প্রতি আল্লাহ তালা এরশাদ করেন তোমাদের জন্য রাসুলের জীবনীর মাঝে রয়েছে উত্তম আদর্শ উম্মত হিসাবে আমাদের সে আদর্শ গ্রহণের জন্য জানতে হবে প্রিয় নবীজির জীবনী সর্বশ্রেণীর মানুষের জন্য রাসুলের সিরাতের অতি গ্রহণযোগ্য ও সার্বজনীন গ্রন্থ হল আর রাহিকুল মাকতুম মক্কায় অবস্থিত রাবেতা আল আলম আল ইসলামিয়া উনিশশো সালে সিরাত গ্রন্থের উপর একটি প্রতিযোগিতার ঘোষণা দিলে আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রহমত প্রথম স্থান অধিকার করেন আর রাহিকুল মাকতুম সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিখ্যাত গ্রন্থ আল্লামা মোবারকপুরি এই পাণ্ডুলিপি লিখার জন্য চার মাস নিজেকে লাইব্রেরিতে এক প্রকার এক ঘরে করে ফেলেন প্রয়োজন ছাড়া তিনি কখনো বের হননি আর রাহিকুল মাকতুম গ্রন্থটিতে ফুটে উঠেছে রাসুলের পূর্ণাঙ্গ জীবনী বাদ পড়েনি নবী সাল্লা সাল্লামের জীবনের কোনো অংশ বইটি শোনার সময় পাঠকের মনে হবে নবী সাল্লাহ আলাইসাল্লামকে যেন চোখের সামনেই দেখতে পাচ্ছেন তার শৈশব কৈশোর তারণ্য মধ্যবয়স অহিলাভ গোপনে দাওয়াতের কার্যক্রম দাওয়াত দিতে গিয়ে পদে পদে অত্যাচার নির্যাতন ষড়যন্ত্রের শিকার হওয়া স্বগোত্রীয় ও আত্মীয় স্বজনের চক্রান্তে জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত কতই না চমৎকার ঠিক এখানে এসেই থমকে যেতে হয় এতদিন ধরে যে মোহাম্মদ সাল্লাউলা সাল্লামকে পদে পদে নির্যাতিত হয়েছেন সংগোপনে নিজের দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন সেখানে মদিনায় এসে তিনি পেলেন সেখানকার অধিবাসীদের বুক ভর্তি ভালোবাসা পেলেন দাওয়াতের উন্মুক্ত প্রান্তর যদিও শত্রুর সংখ্যা এতে করে বাড়বে বই কমবে না মদিনা জীবন থেকে তাই দেখা গেল সমরনায়ক মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ এর প্রতিকৃতি বলতে দ্বিধা নেই নিরীহ নিরক্ষর এক এতিম বালক যে কিনা তারণ্যে এসে ব্যবসা কাজ করে সফলতা লাভ করেছিলেন সেই তার ভেতর থেকেই এমন দিগ্বিজয়ী সেনানায়কের আবির্ভাব যে কাউকে হতবম্ব করে তোলে কি চমৎকারভাবেই না প্রতিটা ব্যাটেল স্ট্র্যাটেজি তৈরি করেছেন যেখানে মনে করেছেন প্ল্যান এতে হবে না সেখানে প্ল্যান বি এমনকি প্ল্যান সি পর্যন্ত তৈরি করেছেন সে সাথে কোনো যুদ্ধেই যেন সীমা অতিক্রম না হয় সেই ব্যাপারে কড়াকড়ি নির্দেশনা তো আছেই হেরা গুহা থেকে শুরু এরপর প্রতিদ্বন্দ্বী হিসাবে কোরাইশদের আবির্ভাব আশেপাশের অন্যান্য গোত্রেরও যার পরিসমাপ্তি তৎকালীন পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে নিজেদের মাথা না নোয়ানো অস্তিত্বের সর্বজ্ঞ জানান দেয়ার মধ্য দিয়ে যে অস্তিত্ব বলে যায় আমি এসেছি অন্ধকার দূর করতে অসত্যকে দূর করতে আর রাহিকুল মাক্তুম শুনে জায়গায় জায়গায় পাঠক নিজ চোখকে যদি অশ্রু সজল হিসেবে খুঁজে পায় তবে এতে আশ্চর্য হবার কিছুই নেই বরং এটাই স্বাভাবিক গ্রন্থটি অনুবাদ করে আমি গর্ববোধ করছি এমন মহান গ্রন্থ যেন আল্লাহ নাজাতের অসিলা করেন সেই কামনা করি গ্রন্থটি অনুবাদ করার ক্ষেত্রে যথাসাধ্য সহজতা ও নির্ভলতার চেষ্টা করেছি এর পরও মানুষ ভুলের ঊর্ধ্বে নই যদি কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে কৃতজ্ঞ হব গ্রন্থটির ওসিলায় আল্লাহ লেখক অনুবাদক সম্পাদক প্রকাশক ও পাঠকসহ সকলকে নবীজির সাফায়েত নসিব করুন আমিন আশেখ হাসান একুশে ফেব্রুয়ারি দুই হাজার একুশ খ্রিস্টাব্দ প্রিয় শ্রোতা হতে চলেছে এটা একটা বিশাল জার্নি আমরা পর্ব পর্ব করে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এই সম্পূর্ণ বইটি আমাদের কাছে যে বইটি আছে সেটি প্রায় আটশো পেজের তো এই বিশাল বইটি শুনতে এবং আমাদের এই পড়াগুলো কন্টিনিউ করতে আমাদের উদ্বুদ্ধ করবেন আশা করি এই বইয়ের মাধ্যমে এই জীবনী পড়ার মাধ্যমে আপনারা নিজেদেরকে এবং সেই সাথে আমরা আমাদের আত্মিক এবং জ্ঞানের জায়গাকে উন্নত করতে পারব তো চলুন শুরু করি আমাদের মূল বই ইসলাম আবির্ভাবকালে আরবের ভৌগোলিক সামাজিক প্রশাসনিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা ভৌগোলিক অবস্থান ও জাতিগোষ্ঠী সিরাত্তুন্নবী তথা সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবন চরিত্র বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সে মহান বার্তা যা নবী মোহাম্মদ সাল্লাহ মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন কথায় কাজে এবং জীবনের যাবতীয় ক্ষেত্রে এই বার্তা তিনি মানুষকে ভ্রষ্টতার নিকট কালো অন্ধকার হতে উদ্ধার করে শাশ্বত আলোক পথের দিশা দিয়েছেন মানুষকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের পথ দেখিয়েছেন তিনি তো ইতিহাসের চিত্র পাল্টে দিয়ে মানব সভ্যতার আমূল পরিবর্তন সাধন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পবিত্র জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন কেবল তখনই সম্ভব যখন নবুয়তের পূর্বে ও পরের অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা হবে মূল আলোচনার পূর্বে এই অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা আরবভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা তখনকার রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব প্রদান দিন ধর্ম আচার আচরণ বিশ্বাস চিন্তা চেতনা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সহ যাবতীয় নিখুঁত চিত্র শ্রোতাদের সামনে তুলে ধরা হল আরবের অবস্থান আরব শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে বালুকাময় প্রান্তর ধূসর মরুভূমি যা তৃণ শস্যবিহীন অঞ্চল প্রাচীনকাল হতে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের বড় একটি অংশ আর দক্ষিণ দিকে রয়েছে আরব সাগর যা ভারত মহাসাগরে বিস্তৃত উত্তরে সাম্রাজ্য এবং ইরাকের কিছু অংশ অবশ্য উল্লেখিত সীমান্তসমূহের কোন কোনো ক্ষেত্রে কিছুটা মতপার্থক্য রয়েছে আর সমগ্র ভূভাগের আয়তন দশ থেকে ১৩ লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয় ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে কারণ তা চারদিক থেকে মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত ফলে তা এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বহিঃশক্তির পক্ষে এর ওপর আক্রমণ করা অধিকার প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা খুবই কঠিন আর এ কারণেই আরব উপদ্বীপের অধিবাসীগণ সেই সুপ্রাচীন কাল থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব স্বতন্ত্রবোধ বজায় রেখে চলে আসছে অথচ অবস্থানগতভাবে এই উপদ্বীপটি এমন দুই পরাশক্তির মাঝে পড়েছে যে ভূ প্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা তাদের পক্ষে কখনোই সম্ভবপর হতো না বহির্বিশ্বের দিক থেকে লক্ষ্য করলে আরব উপদ্বীপের অবস্থান প্রাচীন যুগের মহাদেশগুলোর একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে পড়ে এবং তা জল স্থল উভয় দিক থেকে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশে গমনের প্রবেশপথ উত্তর পূর্ব সীমান্ত ইউরোপ মহাদেশে প্রবেশের সিংহদ্বার আর পূর্ব পশ্চিম হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারত সহ অন্যান্য দূর অনারবীয় দেশে গমনাগমনের বিশাল ফটক এভাবে সমুদ্রকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশ আরব উপদ্বীপের সাথে চমৎকারভাবে মিলিত হয়েছে ফলে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে নৈসর্গিক এক ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের লক্ষ্যস্থল এবং ব্যবসা বাণিজ্য সভ্যতা সংস্কৃতি ও মত বিনিময়ের কেন্দ্রস্থল আরব প্রজন্ম ও সম্প্রদায়সমূহ ঐতিহাসিকগণ জন্মসূত্রে বিবেচনায় আরব সম্প্রদায়সমূহকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন এক আরবে বায়দা দুই আরবে আরিবা তিন আরবে মুস্তারিবা এক আরবে বায়দা এরা হলো সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোষ্ঠী যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার তেমন কোনো নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ সামুদ তাসম জাদিস, ইমলাক উমাইয়াম জুরহুম হাজুর ওয়াবার জাসিম হাজরা মাউত ইত্যাদি বিস্তৃতির অতল গহবরে তারা এমনভাবে হারিয়ে গিয়েছে যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনাই বাকি থাকেনি দুই আরবে আরিবা এরা হচ্ছে সেসব বত্র যারা ইয়ারুব বিন ইয়াসুর বিন কাহতানের বংশোদ্ভূত তাদেরকে কাহতানি আরব বলা হয় তিন আরবে মুস্তারিবা সর্বশেষ হচ্ছে সে আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইসাল্লামের বংশধারা থেকে আগত তাদেরকে আদনানি আরব বলা হয় আরবে আরিবা অর্থাৎ কাহাতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে তাদের মধ্যে পরবর্তীকালে দুটি গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল সেগুলো হচ্ছে ক হিম ইয়ার এর প্রসিদ্ধ শাখাগুলো যথাক্রমে কোজাইয়া সাদাশিক এবং জাইদুল, জামহুর যেগুলোর আরও অনেক উপশাখা রয়েছে খ কাহলান এর প্রসিদ্ধ শাখাগুলো হামদান আলহান আশআর তাই মাদহিজ লাখম জুজাম আমেলা খাওলান মা আফির আনমার ও আজদ সহ আরও অন্যান্য শাখা শাখাগোত্র যেমন আজদের শাখাগোত্র হল আউস খাজরাজ খোজায়া ও বনু গাশানের বংশ পরবর্তীকালে অধিকাংশ কাহলানি গোত্র ইয়ামান রাজ্য ত্যাগ করে আরব উপদ্বীপগুলোর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিম এর কিছু পূর্বে এটা হলো সে সময়ের ঘটনা যখন মিশর ও সামদেশে অনুপ্রবেশ করে ইয়ামানের অধিবাসীদের বাণিজ্যিক কাফেলা চলাচলের রাস্তার উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধা চিরতরে বন্ধ করে দেয় এর ফলে কাহেলানিদের ব্যবসা বন্ধ হয়ে যায় পবিত্র কোরআনের জ্বলন্ত প্রমাণ বহন করছে কোরআনে এরশাদ হয়েছে সাভার আদিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটি নিদর্শন ছিল দুটো বাগান একটি ডানে আর একটি ওটা সুখ শহর আর এর পালন হলেন অতি ক্ষমতাশীল দয়াময় আল্লাহ কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাদ ভাঙা বন্যা আর আমি তাদের বাগান দুটোকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মনিত নিত বিষাদ ফল ঝাউগাছ আর কিছু কুল গাছ তাদের কুফরি ও অকৃতজ্ঞতার কারণে আমি উক্ত শাস্তি দিয়েছিলাম আর আমি কেবল অকৃতজ্ঞদেরকেই শাস্তি দিয়ে থাকি তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে আমি অনেক দৃশ্যমান স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে মাঝে সমান দূরত্বে সফরের মঞ্জিল নির্ধারণ করে দিয়েছিলাম আর বলেছিলাম তোমরা এসব জনপদে দিন রাত নিরাপদ ও নির্বিঘ্নে ভ্রমণ করো কিন্তু তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের সফরের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করে দাও আর এভাবেই তারা নিজেদের উপর জুলুম করেছিল কাজেই আমি তাদেরকে কাহিনীর বস্তুতে রূপান্তরিত করলাম আর তাদেরকে দিলাম এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে সুরা সাবা পনেরো থেকে উনিশ নম্বর আয়াত হিম ইয়ারি ও কাহলানি গোত্র দুটির বংশধরের মধ্যে চলমান আত্মকলহ ও দ্বন্দ্বই মূলত এদের এক পক্ষকে নিজ ভিটে ত্যাগ করতে বাধ্য করে ফলে অপরপক্ষ স্থায়ীভাবে সেখানে বসবাস করতে থাকে কাহলানি গোত্রের যে সকল লোক স্বদেশের মায়া ত্যাগ করে অন্যত্র গমন করে তাদেরকে চারটি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় সেগুলো যথাক্রমে এক আজদ দুই লাখম ও গোত্র তিন বনু তাই গোত্র চার গোত্র এক আজদ তারা তাদের সিও নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে প্রথম দিকে তারা ইয়ামানের এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করতে থাকে সে সময় তারা নিরাপত্তা বিধানের জন্য অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করে এভাবে পথ চলতে চলতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয় তাদের বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ যথাক্রমে নিম্নরূপ ক ইমরান বিন আমর এই ভদ্রলোক ওমানে গমন করে সেখানে বসতি স্থাপন করে এদেরকে আজদে ওমান বলা হয় খ নাসর বিন আজদ বনু নাসরবিন বিন আজদ স্থাপন করে বলা হয় গ সালাবা বিন বসতি এদেরকে আমর তিনি প্রথমত হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া এবং জিকার নামক দুটি স্থানের মধ্যস্থলে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন যখন তার সন্তান সন্ততি বয়প্রাপ্ত হয় এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠে তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করে সে সালাবার বংশধারা থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের ঘ হারিসাবিন আমর অর্থাৎ কুজাইমা এবং তার সন্তানাদি তারা হেজাজ ভূমিতে চক্রান্তকারে ইতস্ত পরিভ্রমণ করতে করতে মারুরুছ জাহারান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন তারপর হারাম শরীফের ওপর প্রবল আক্রমণ করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কানগরীতে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকে ও জাসনা বিন আমর সে সাম্রাজ্য গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তান সহ বসবাস করতে থাকে সে হচ্ছে গাসানী শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ সাম্রাজ্যে গমনের পূর্বে হেজাজে গাসান নামক ঝর্নার নিকট তারা কিছুদিন বসবাস করেছিল তাই তাদের বংশধরকে গাছানি বংশ বলা হতো দুই লাখম ও জুজাম গোত্র এই লাখমিদের মধ্যে নাসর রাবিয়া নামক এক ব্যক্তি ছিল যে হিবার মুঞ্জিদ বংশের শাসকগণের প্রভাবশালী পূর্বপুরুষ ছিল তিন বনু তাই গোত্র এই গোত্র বনু আজদ গোত্রের দেশত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালমা নামক দুই পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকে এই গোত্রের নাম অনুসারেই পাহাড় দুটো তাই গোত্রের পাহাড় নামে পরিচিতি লাভ করে চার কিন্দা গোত্র এই গোত্র প্রথমে বাহরাইন বর্তমান আল আহসায় শিবির স্থাপন করে কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরামাউত অভিমুখে যাত্রা করে কিন্তু সেখানেও তেমন কোনো অনুকূল পরিবেশ না পেয়ে অবশেষে নজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলে সেখানে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের গোরাপত্তন করে কিন্তু সেই রাষ্ট্র বেশিদিন স্থায়ী হয়নি অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় কাহলান ছাড়া হিম ইয়ারেরও অনুরূপ একটি কোজোয়া গোত্র রয়েছে অবশ্য যারা ইয়ামান থেকে বাস্তুভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করে তাদের হিময়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে আরবে মুস্তারিবা ও ইব্রাহিম আলাইসাল্লাম এদের প্রধান পূর্বপুরুষ ছিল ইব্রাহিম তিনি মূলত ইরাকের উর নামক শহরের বাসিন্দা ছিলেন এই শহরটি ফোরাত ও ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক সেই শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি পুঁথিপুস্তক ও দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তার মাধ্যমে উক্ত শহর সম্পর্কে বহুবিধ মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে উপরন্তু এসবের মাধ্যমে সাইয়দুনা ইব্রাহিম আলাইসাল্লাম ও তার ঊর্ধ্বতন বংশধর ও সেখানকার আদিবাসীদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত ও এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে এ প্রসঙ্গে আমরা আরও অবগত হয়েছি যে ইব্রাহিম আলাইসাল্লাম উক্ত স্থান থেকে হিজরত করে হাররান নামক শহরে আগমন করেছিলেন তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করেন এবং সে দেশকেই তার নবতী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন আল্লা প্রদত্ত সুমহান দায়িত্ব পালনের নিমিত্তে তিনি সেখান থেকেই পূর্ণ প্রস্তুতি ও আত্মনিমগ্নতার সাথে দেশের অন্তর্ভাগে এবং বহির্বিশ্বে ব্যাপকভাবে দাওয়াতের প্রচার প্রসার ঘটান এর পরিপ্রেক্ষিতে একবার তিনি মিশর ভূমিতে গিয়ে বসবাস করেন সাথে ছিল তার স্ত্রী সারা যিনি রূপেগুণে অনন্য ছিলেন মিশরের তৎকালীন বাদশাহ বিষয়টি জানতে পেরে তার প্রতি আকৃষ্ট হয় এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিজের কুপ্রবৃত্তি চরিতার্থ করার মানুষে তার দিকে হাত বাড়ায় এদিকে সারাও থেমেছিলেন না নিজ সতীত্ব রক্ষার্থে আল্লাহর দরবারে আবেগাকুলোচিত্তে ফরিয়াদ জানালে তৎক্ষণাৎ আল্লাহ তা কবুল করে নেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফিরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা করতে থাকে অদৃশ্য শক্তির হস্তক্ষেপে শেষ পর্যন্ত ফেরাউন একদম নাজেহাল এবং দুর্বল হয়ে পড়ে তার এই ঘিন্ন ও জঘন্য অসদুদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে সে একেবারে হতচকিত এবং বিস্মায়ভেত হয়ে পড়ে এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে সে অনুধাবন করতে পারে যে সারা কোনো সাধারণ মহিলা নয় বরং তিনি হচ্ছেন তালার প্রিয় এক নারী ইব্রাহিম ও হাজেরার বিয়ে বাদশাহ সারার এই বৈশিষ্ট্য দেখে এতটাই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়ে যে নিজের কন্যা হাজেরাকে বিবি সারার সেবায় নিয়োজিত করে বিবি সারা হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে যান তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলউল্লা সাথে বিবি হাজেরার বিয়ে দিয়ে দেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম সারা এবং হাজেরাকে সাথে নিয়ে ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন এরপর আল্লাহ তালা হাজেরার গর্ভে পরম ভাগ্যবান সন্তান দান করেন তার এই সন্তানই হচ্ছেন জাবিহুল্লা খেতাবে ভূষিত বিশ্বলন্দিত মহামানব ও নবী ইসমাইল আলাইসাল্লাম বিবি সারা ছিলেন সন্তানহীনা বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইসাল্লামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং ঈর্ষাবোধ করতে থাকলেন সে কারণে তিনি নবজাতকসহ বিবি হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য স্বামীর উপর জোর প্রয়োগ করতে থাকেন অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে ইব্রাহিম বিবি বিবি সারার দাবি মেনে নিলেন। তিনি হাজেরা ও আলাইসাল্লাম বিসমাইল আলাইসাল্লামকে সাথে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপস্থিত হলেন তারপর বাইতুল্লার সন্নিকটে তাদের নির্বাসন দিয়ে গেলেন সে সময়ে বর্তমান আকারে বাইতুল্লার কোনো অস্তিত্বই ছিল না বর্তমান যে স্থানে বাইতুল্লাহ অবস্থিত সেই সময় স্থানটির আকার আকৃতি ছিল ঠিক একটি উঁচু টিলার মতো কখনো প্লাবন সৃষ্টি হলে ডান দিক কিংবা বাম দিক হতে প্লাবনের ধারা বয়ে যেত সে সময়ে জমজম কূপের পাশে মসজিদে হারামের উপরিভাগে বিরাট আকারের একটা বৃক্ষ ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন সে সময় উক্ত স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস ছিল না কোনো লোকালয় বা জনবসতি একটি পাত্রে কিছু খেজুর এবং ছোট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আবার সেই ফিলিস্তিনে কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে ফুরিয়ে গেল গেল খেজুর পানিও কঠিন সংকটেরও সমাধান হয়ে গেল আল্লাহ আল্লাহতালার অশেষ মেহের অলৌকিক পন্থায় সৃষ্টি হল আবে হায়াত জমজম কূপের সেই একইভাবে সংগ্রহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী কিছুদিন পর ইয়ামান থেকে একটি গোত্রের লোকেরা সেখানে আগমন করে ইসলামের ইতিহাসে এই গোত্রকে জুরহামে সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে এই গোত্র ইসমাইল আলাহ ইসলামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকে কথিত আছে যে প্রথম অবস্থায় এই গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিল সহি স্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা মক্কাভূমিতে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিল ইসমাইল আল্লাহ সাল্লামের আগমনের পর কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে অবশ্য তারা অনেক আগ থেকেই সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করত পরিত্যক্ত স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম মাঝে মাঝে মক্কায় আগমন করতেন কিন্তু তিনি কতবার ওইভাবে মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হিসেব খুঁজে পাওয়া যায়নি তবে ঐতিহাসিকদের মতে তিনি চারবার মক্কায় আগমন করেছিলেন তার এই চার দফা আগমনের বিবরণ যথাক্রমে নিম্নে প্রদত্ত হল এক মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত আছে আল্লাহ আল্লাহতালা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইসাল্লামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করছেন প্রকান্তরে এই স্বপ্ন ছিল আল্লাহ তালার একটি নির্দেশ তাই পিতা পুত্র উভয়েই একাগ্র সে নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এসাত করেন ইব্রাহিম যখন সিও পুত্রকে কোরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশে উপর করে শুইয়ে দিলেন তখন আল্লাহতালার বাণী ঘোষিত হল ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তমভাবে সত্যে পরিণত করেছ অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা অগ্নি পরীক্ষা আল্লাহতালা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের বরকতময় পশু দান করেছিলেন সুরা সাফাত ওল্ড টেস্টামেন্টের জেনেসাস অধ্যায়ে উল্লেখ আছে ইসমাইল আলাহ সাল্লাম ইসাহাক আলাহসাল্লামের চেয়ে ১৩ বছরের বড় ছিলেন এবং কোরআনের হিসাব অনুযায়ী এই ঘটনা ইসাহাক সালামের জন্মের পূর্বে সংগঠিত হয়েছিল কারণ ইসমাইল সালামের জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসাখ আলাইসাল্লামের প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে উক্ত ঘটনা থেকেই প্রতীয়মান হয় যে ইসমাইল সালাম যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাহ ইসাল্লাম মক্কায় আগমন করেছিলেন অবশিষ্ট তিন সফরের বিবরণ সহিহ বুখারির এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায় যা ইবনে আব্বাস রাদেল্লাহ আনহু থেকে সরাসরি বর্ণিত হয়েছে সে বর্ণনার সংক্ষিপ্ত সার নিম্নরূপ প্রথমবার ইসমাইল আলাহসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন এবং জরহুম গোত্রের লোকজনের নিকট থেকে আরবি ভাষা উত্তমরূপে রূপে আয়ত্ত করে ফেললেন আর সকল মানুষের মনোযোগ আকর্ষণ করলেন তখন কিছুদিনের মধ্যেই উক্ত গোত্রের এক মহিলাকে তিনি বিবাহ করেন এর মধ্য দিয়েই হঠাৎ তার শ্রদ্ধেয়া মাতা বিবি হাজেরা সাল্লাম পরপারে পারি জমান অন্যদিকে মক্কায় ছেড়ে আসা পরিবারের কথা মনে করে ইব্রাহিম আলাহ সাল্লাম পুনরায় সেখানে যাত্রা করেন তিনি সেখানে গিয়ে ইসমাইল আল্লাহ সাল্লামকে না পেয়ে তার পুত্রবধূ এর সাথে সাক্ষাৎ করলেন শ্বশুর ও পুত্রবধূর মধ্যকার আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অভাব অনটন বিষয়ে অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি এ বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইলের আগমনের পরই যেন সে এ দরজার চৌকাট পরিবর্তন করে নেয় স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা শুনতে পেয়ে এর মর্মার্থ উপলব্ধি করে ইসমাইল আল্লাহ সাল্লাম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মহিলা ছিলেন জরহুম গোত্রের মুজাজবিন আমরের কন্যা দ্বিতীয়বার ইসমাইল আল্লাহ দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম সালাম পুনরায় মক্কায় আগমন করেন কিন্তু এবারও পুত্রের সাথে তার সাক্ষাৎ লাভ সম্ভব হয়নি ইব্রাহিম আলাহাল্লাম পুত্রবধূর নিকট কুশলাদি জানতে চাইলে তিনি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করেন এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাহাইসাল্লাম দরজার চৌকাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিনিতে চলে যান তৃতীয়বার যখন ইব্রাহিম আলাহ শেষ দফায় মক্কায় আগমন করেন তখন ইসমাইল আলাহ সাল্লাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর ছিলেন। এ অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দের আতিশায্যে লাভ দিয়ে উঠলেন এবং তখন পিতা ও পুত্রের কিছু আবেগময় মুহূর্ত অতিবাহিত হল তাদের এই বরকতময় মোলাকাত এত দীর্ঘদিন পরের ছিল যে পিতা পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী সে সময় পিতা পুত্র উভয়ই সম্মিলিতভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন এই কাবা ঘরের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলাহ মুসলিম জাতিকে উদাত্ত আহ্বান জানালেন আল্লাহ তালা মোজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাহ ১২টি সুসন্তান দান করেন তাদের নাম যথাক্রমে এক নাবিত, দুই কায়দার তিন আদবাইল চার মিবসাম পাঁচ মিশমা ছয় দোমা সাত মিশা আট হাদাদ নয় তাইমা দশ ইয়াতুর এগারো নাফিস বারো কাইদুমান ইসমাইল আল্লাহ সাল্লামের বারোটি সন্তান থেকে বারোটি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে কিছুকাল বসবাস করেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান মিশর সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসাবাণিজ্যের উপর নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে পরিশেষে নাবিত ও কায়দারের বংশধররা ছাড়া বাকি সব বংশ কালের আবর্তনে অজ্ঞাত অখ্যাত অবস্থায় থেকে যায় কালক্রমে উত্তর হেজাজে নাবিতের সাহিত্য ও শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধিত হয় সাথে সাথে তারা একটি শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং আশপাশের জনগোষ্ঠীগুলোকে নিজেদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত শুল্ক আদায় করতে থাকে এ গোত্র বা জাতির রাজধানী ছিল বাথরা তাদের সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস কিংবা শক্তি আশেপাশের কারোই ছিল না রোমানদের উত্থান তারপর কালের আবর্তনে রোমের উত্থান ঘটে বিভিন্ন ক্ষেত্রে তারা এতটাই উন্নতি সাধন এবং শক্তি সঞ্চয় করে যে তখন নাবিদদের শক্তি সামর্থ্য এবং সূর্যবীর্যের কথা রূপকথার ন্যায় কাল্পনিক হয়ে যায় মৌলানা সাইয়েদ সুলাইমান লদভি নিজ গবেষণা আলোচনা ও গভীর অনুসন্ধানের পর কথা প্রমাণ করেছেন যে গাসান বংশধর এবং মদিনার আনসার তথা আউস ও খাজরাজ গোত্রের কেউই কাহতানি আরবের অন্তর্ভুক্ত ছিল না বরং ওই অঞ্চলের মধ্যে নাবিদ বিন ইসমাইল আলা ইসলামের বংশধরগণের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান ভূমিতে ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ মতকে প্রাধান্য দিয়ে বুখারিতে স্বতন্ত্র অধ্যায় রচনা করেন ইয়ামানিদের সঙ্গে ইসমাইল সালামের সম্পর্ক এই সম্পর্কে তিনি বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন হাফেজ ইবনে হাজার আসকালিনীও কাহতানিদেরকে নাবিদ বিন ইসমাইল সাল্লামের বংশধর হওয়ার মতবাদটিকে প্রাধান্য দিয়েছিলেন অন্যদিকে মক্কাতে কায়দার বিন ইসমাইল আলাহিসাল্লামের বংশবৃদ্ধি পেতে থাকে এবং সেখানে বংশের ধারাবাহিকতা ছড়িয়ে পড়ে দীর্ঘকাল পর কালচক্রের গোলবধাদায় আদনানীরা তাদের স্থান দখল করে নেয় ইতিহাস অধ্যয়ন করে আরবের আদনানীগণের বংশপরম্পরার ধারা এতটুকুই জানা যায় আদনান হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের বংশ তালিকায় একুশতম ঊর্ধ্বতন পুরুষ কোন কোন বর্ণনায় এসেছে রাসুল সাল্লা যখন নিজ বংশ তালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ থেমে গিয়ে বলতেন বংশধারা বর্ণনা করার ব্যাপারে বিশেষজ্ঞরা মারাত্মক ভুল করেছে এরপর রাসুল সাল্লা সাল্লাম আর বর্ণনা করতেন না তবে বিশেষজ্ঞদের মধ্যে এক দলের অভিমত হলো আদনান হতে আরও উপরের দিকের বংশধররা বর্ণনা করা যেতে পারে এক্ষেত্রে তারা রাসুল সাল্লা সাল্লামের উপরোক্ত বর্ণনাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন তবে তারা বংশধারার এই অংশে বড় ধরনের অমীমাংসিত ব্যাপার লক্ষ্য করেছেন ফলে আমাদের চেনাজানা বড় ব্যক্তিত্ব মৌলানা মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি ইবনে সায়াদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে উল্লেখ করেন আদনান এবং ইব্রাহিম সালামের মধ্যবর্তী স্থানে দীর্ঘ চল্লিশটি পিড়ির ব্যবধান বিদ্যমান রয়েছে মায়াদ এর বংশধারা তার সন্তান নাজার থেকে বিস্তৃতি লাভ করে বলা হয়ে থাকে তিনি ছাড়া মায়াদের অন্য কোনো সন্তান ছিল না অবশ্য এ নাজার থেকেই আবার কয়েকটি গোত্র অস্তিত্বে আসে সেই গোত্রগুলো থেকেই পরবর্তী আরও কিছু গোত্রের গোড়াপত্তন হয়েছিল নাজারের এই চার সন্তানের নাম ছিল যথাক্রমে এক ইয়াদ দুই আনমার তিন রাবিয়া এবং চার মুজার তাদের মধ্যে রাবিয়া এবং মুজার গোত্রে শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে অতপর রাবিয়া হতে আসাদ বিন রাবিয়া আনজা আব্দুল কাউস ওয়াইল বাকর তাকলিব এবং বনু হানিফা ও লাভ করে মুজারের সন্তানগণ দুটি বড় বড় গোত্রে বিভক্ত হয়ে পড়ে সে গোত্র দুটো হচ্ছে এক কাউস আইলাম বিন বিন মুজার মুজার ও দুই ইলিয়াস কাইস আইলাম হতে বনু সুলাইমান বনু হাওয়াইজেন বনু গাকসান হতে আবস জুবাইন আশজা এবং গনি বিন আশুর গোত্রসমূহের সূত্রপাত হয় ইলিয়াস বিন মুজার হতে তামিম বিন মুর্রাহ হুজাইল বিন মুদ্রেকা বনু আসাদ বিন খুজাইমা এবং কেনানা বিন খুজাইমা গোত্রসমূহের উদ্ভব ঘটে তারপর কেনানা হতে কোরাইশ গোত্রের উদ্ভব হয় এই গোত্রটি ফেহর বিন মালেক বিন নাজার বিন কেনানা এর সন্তানাদি এরপর কোরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছে এর মধ্যে প্রসিদ্ধ শাখাগুলোর নাম হচ্ছে জুমহ সাহাম আদিন মাহজুম তাইয়ুম জুহরা এবং কুশাইবিন কেলাব এর বংশধর অর্থাৎ আব্দুদ দার আসাদ বিন আব্দুল উজ্জা এবং আবদে মানাফ এ গোত্রই ছিল কুশাইয়ের সন্তান তাদের মধ্যে আব্দে মানাফের ছিল চার পুত্র এবং চার পুত্র থেকে সৃষ্টি হয় চারটি গোত্রের অর্থাৎ আবদে শামস নাওফাল, মুতালেব এবং হাসেম উক্ত গোত্র থেকেই আল্লাহ আল্লাহতালা আমাদের প্রাণ প্রিয় নবী মো সাল্লামকে রাসুল হিসাবে মনোনীত করেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তানাদিদের মধ্য থেকে ইসমাইল আলাহ সাল্লামকে এবং ইসমাইল আলাহি সাল্লামের সন্তানাদিদের মধ্য থেকে বনু কেনানাকে এবং বনু কেনানার সন্তানাদিদের মধ্য থেকে কোরাইশকে এবং কোরাইশ থেকে বনু হাসেমকে এবং বনু হাসেম থেকে আমাকে মনোনীত করেন মুসলিম দ্বিতীয় খণ্ড ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন এরশাদ করেছেন আল্লাতালা মানুষকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টির সর্বোত্তম দলের অন্তর্ভুক্ত করেছেন তারপর গোত্র নির্বাচন করে আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে সামিল করেছেন পরিশেষে পারিবারিক মর্যাদার বিবেচনায় আমাকে অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করেছেন অতএব আমি আমার ব্যক্তিত্বে যেন উত্তম বংশমর্যাদার ব্যাপারেও তেমনি সম্ভ্রান্ত ও উৎকৃষ্ট সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠা উল্লেখিত হাদিসের মর্মার্ধ অনুরূপ আরেকটি হাদিস রয়েছে যেখানে প্রথমটা থেকে শব্দের কিছু ভিন্নতা রয়েছে আদনান বংশধরগণ যখন অধিক মাত্রায় বৃদ্ধি পেতে থাকে তখন তারা জীবিকার অন্বেষণে ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে আব্দুল কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধরা বাহরাইন অভিমুখে যাত্রা করে এবং সেখানে তারা বসতি স্থাপন করে বনু হানিফা বিন আলী বিন বকর গোত্র ইয়ামা অভিমুখে গমন করে এবং তার কেন্দ্রস্থল হিজোর নামক স্থানে বসতি স্থাপন করে বকরবিন ওয়াইয়েল গোত্রের অবশিষ্ট শাখাগুলো ইয়ামামা গোত্র থেকে বাহরাইন কাজেমা উপকূল খালিজ সাওয়াদে ইরাক উজবুল্লা এবং হিট অব্দি অঞ্চলে বসতি স্থাপন করে বনু তাগালব গোত্র ফোরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে অবশ্য তাদের কোনো কোনো শাখা বনু বকরের সাথেও বসবাস করতে থাকে এদিকে বনু তামিম গোত্র বস্রার প্রত্যন্ত অঞ্চলকে বসবাসের জন্য উপযুক্ত ভূমি মনোনীত করে বনু সোলাইমান মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করে তাদের আবাস ছিল ওয়াদিউলকুড়া হতে আরম্ভ করে ক্ষয়বার এবং মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে হারায়ায়ে বনু সোলাইমানের সাথে মিলিত দুই বাহার পর্যন্ত বিস্তৃত বনু আসাদ তার বসতি স্থাপন করে তাইমার পূর্বে ও কুফার পশ্চিমে তাদের ও তাইমার মধ্যভাগ বনু তাই গোত্রের এক বহুতার পরিবারে আবধ ছিল বনু আসাদ এবং কুফার মধ্যেকার পথের দূরত্ব ছিল পাঁচ রাতের দূরত্বের সমান বনু জুব ইয়ান গোত্র তাইমার নিকটে হাওরানের আশেপাশে বসতি স্থাপন করেছিল বনু কেনানা গোত্রের লোকজন তেহামায় থেকে যায় এদের মধ্য থেকে কোরাইশগণ মক্কা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বসতি স্থাপন করে এরা সবাই বিচ্ছিন্ন ধ্যানধারণার অধিকারী ছিল না ছিল তাদের মধ্যে কোনো নিয়মকানুন আর না ছিল কোনো ধরাবাধা বাধা নিষেধ এভাবেই তাদের জীবনধারা চলে আসছিল তারপর কুসাই বিন কেলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে তাদের প্রচলিত মর্যাদা ও সম্মানের আসনে উন্নীত করে ঐশ্বর্যশালী ও অন্যান্যদের উপর বিজয়ী গোত্রে পরিণত করে আরব আমিরাতের বিভিন্ন রাজ্য ও প্রশাসনিক অবস্থা ইসলাম প্রচারের শুরু আরবের বিভিন্ন রাজ্য ও রাজনৈতিক অবস্থা নেতৃত্ব সম্প্রদায় ধর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে উক্ত বিষয়াদি সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা সন্নিবেশিত হল এর মাধ্যমে প্রাক ইসলাম ও ইসলাম পরবর্তী আরবের বিভিন্ন অবস্থা সম্পর্কে সহজেই ধারণা লাভ করা সম্ভব হবে আরব উপদ্বীপগুলো যে সময় ইসলাম নামক সূর্যের দীপ্তিময় শিখার বিকাশ ক্রমবর্ধমান সূচিত হয়ে উঠতে লাগল তখন দু ধরনের রাজ্য ও শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এর মধ্যে এক ধরনের ছিল মুকুটধারী সম্রাট যিনি প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না অন্য প্রকার ছিল গোত্রীয় প্রধানগণ মুকুটধারী সম্রাটগণের যে মর্যাদা ছিল অন্যান্য সম্পন্ন গোত্রীয় প্রধানগণেরও সেই মর্যাদা ছিল তবে সম্রাটগণের থেকে তাদের যে বৈশিষ্ট্য ছিল তা হল তারা ছিলেন অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীন যেসব সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের শাসন প্রতিষ্ঠিত ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান শাহানে আলে গাসান বা সাম্রাজ্য এবং শাহানে হীরা বা ইরাক অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রেই ছিল গোত্রীয় প্রধানদের শাসন ব্যবস্থা এরা ছিলেন মুকুরহীন রাজা ইয়ামান সাম্রাজ্য ইয়ামান সাম্রাজ্য আরবে আরিবা এর যে সমস্ত সম্প্রদায় প্রসিদ্ধ লাভ করেছিল এদের মধ্যে প্রাচীনতম সম্প্রদায় ছিল সাবা সম্প্রদায় প্রাচীন উর বা ইরাক ভূখণ্ডের অনেক পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যেসব তথ্য প্রমাণাদি উদ্ধার করা গেছে তাতে খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখ ছিল কিন্তু খ্রিস্টপূর্ব একাদশ শতকে তাদের অভ্যুত্ত সূচিত হয়েছিল বলে যে তথ্য প্রমাণাদি উল্লেখ করা হয়েছে তা ছিল কেবল অনুমান নির্ভর গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা লাভ করা গেছে তা হচ্ছে নিম্নরূপ এক মোকাররব সাভা খ্রিস্টপূর্ব ছয়শো বিশ হতে তেরোশো অব্দ পর্যন্ত এই সময়ে নির্দিষ্ট কিছু অঞ্চলে তাদের রাজত্ব ছিল বলে জানা যায় নাজরান ও হাজরা মাওতের মধ্যবর্তী অঞ্চলে জাওফে এদের আধিপত্য বিস্তার লাভ করে এরপর তানমু নামক অঞ্চল বিজয় লাভে ধন্য হয়ে ভবিষ্যৎ সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এমনকি এদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি উত্তর হিজাজের মায়ান ও উলা পর্যন্ত ব্যাপকতা লাভ করে বলা হয়ে থাকে তাদের কলোনি এবং উপনিবেশ আরব বিশ্বের বাইরে ছড়িয়ে পড়েছিল তাদের প্রধান জীবিকা ছিল ব্যবসা এরপর ইয়ামানের ইতিহাসে উল্লেখযোগ্য মায়ারিবের বিখ্যাত বাধ নির্মাণ করা হয় পৃথিবীর বিভিন্ন নাজ নিয়ামত দ্বারা আবৃত ছিল পবিত্র কোরআনে এদের ব্যাপারে এরশাদ হয়েছে পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী যার ফলে তারা পরিণত হলো ধ্বংসপ্রাপ্ত একটি জাতিতে সুরা ফোরকান আঠারো নম্বর আয়াত খ্রিস্টপূর্ব ছশো অব্দ হতে তাদের যুগ শুরু হয় সে সময়কার সাবা এর উপাধি ছিল মুকাররবে সাবা তার রাজধানী ছিল সারওয়াহ নামক নগরীতে যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকার নিদর্শন আজও মায়ারেবের উত্তর পশ্চিমের একদিনের পথের দূরত্বে দেখতে পাওয়া যায় এবং তা খোরাইবা নামে প্রসিদ্ধ এই রাজ্য বংশানুক্রমে ২২ থেকে তেইশ জন বাচ্চা শাসন করেছেন সেই যুগে মায়ারেবে সে বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয় যা ইয়ামানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য কথিত আছে যে সে যুগে সাবা সাম্রাজ্যের এত বেশি বিস্তৃত ঘটেছিল যে তারা আরবের অভ্যন্তরে ও বাইরেও বিভিন্ন স্থানে নতুন নতুন বসতি শহর ও উপনিবেশ গড়ে তুলেছিল